Glory to Allah, access to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtaner ajker shesh porbe. আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সময় খুব দ্রুত চলে যায় আর আলোর দিশারি অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এবং আমরা সবাই যে উপকৃত হচ্ছি আপনাদের কলের মাধ্যমে, আপনাদের সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে আমরা এটা অনুধাবন করতে পারছি। আর আল্লাহর কোরআনের কথাও কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই হতাশাগ্রস্ত মানুষ যখন দিক বিদিক ছুটছিল, কেউ রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটা সেই সময়ে নয় কিয়ামত পর্যন্ত যারা এই দিশাহারা তাদের জন্য এই আয়াতটা কিন্তু খুবই খুবই শিক্ষণীয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমাদের কাছে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়তের জন্য নূর এবং আলোর দিশারি কোরআন। আল্লাহ আকবার। এই কোরআন আসার পরেই মানুষ মুক্তি পেয়েছে, মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে আলোর দিশারি কোরআনের মাধ্যমে আলো দিয়েছেন, যে আলোর মাধ্যমে মানুষ সফল হয়েছে। আজকে আলোর দিশারি অনুষ্ঠানের মাধ্যমে এবং হুজুরের কাছ থেকে কোরআন হাদিসের মাধ্যমে যে আলোচনাটা আমরা শুনছি, যে প্রশ্নের উত্তরগুলো হুজুর দিয়ে যাচ্ছেন, আল্লাহ আমরা দোয়া করি হুজুরের জন্য, আল্লাহ যেন হুজুরকে আরও বেশি বেশি এ বিষয়ে সময় দেওয়ার বা এই বিষয়ে এই প্রোগ্রামে আসার তৌফিক দান করেন, হুজুরকে যেন দীর্ঘ হায়াত দান করেন এবং কন্টিনিউ এই প্রোগ্রামে আসার তৌফিক দান করেন। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা উত্তরে আনসারের দিকে চলে যাই। এক বোন প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন, যে ঈদের নামাজ ওয়াজিব, দুই রাকাত নামাজ, এই ওয়াজিব নামাজ মহিলাদের অনেক জায়গায় এই দেশে ফেসিলিটি আছে, এখন ফিতনার যদি আশঙ্কা না থাকে তারা কি শরীক হতে পারেন, আর যদি ফিতনার আশঙ্কা থাকার কারণে শরীক হতে না পারেন তাহলে কি গড়ে পড়তে পারেন? আমার বোনে যে সুন্দর প্রশ্ন করছেন, আসলে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই এই বিষয় সম্পর্কে আমি একটা প্রথমে আলোচনাতে আমি বিস্তারিত আলোচনা করবো। আজকে সংক্ষিপ্তভাবে তার প্রশ্নের উত্তর হিসেবে আমি কইয়ার, যে জামাত হাজির হওয়া, ঈদের নামাজ হাজির হওয়া, এটা পুরুষের দায়িত্ব, মা বোনের মোটেও দায়িত্ব নাই, নাম্বার ওয়ান। ইভেন ঈদের নামাজও যেটা এটা ওয়াজিব শুধুমাত্র পুরুষের লাগি, মা বোনের লাগি নাই, নাম্বার ওয়ান। নাম্বার খানে তার দলিল এবং প্রমাণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হুমায়দ বিনতে সাঈদা নামে একজন মহিলায় প্রশ্ন করেছিল, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়লে এত সওয়াব, তো আমরাও তো মনে চাই আপনার পিছনে আইবার লাগে। তো এই হাদিসের জবাব, লাস্টে যে কথা আবু দাউদ শরীফ হয়েছে এবং মুসনাদে আহমদ হয়েছে, ও বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, যে মহিলাদের জন্য তাদের গড়ি হচ্ছে নামাজের জন্য উত্তম। অর্থাৎ মসজিদে আওয়ার লাগি তালাই যাইজ, তাহলেও সাবজেক্ট টু কন্ডিশন, কিছু শর্ত সাপেক্ষে আসা যাইজ আছে, পারমিসেবল। এটা কিন্তু আমরা অনেক আছে বেশি সেন্সিটিভ, আইলে ইয়াল্লা মসজিদ মহিলা ইচ্ছেন, বিষয়টা এই ধরনেরও নাই, তারা আইতে চাইলে অবশ্যই তারা ফেসিলিটি এবং আবার সুযোগ রাখা হয়, তারা আবার যাইজও আছে এবং প্রয়োজনে তারা আইতাও, কিন্তু এটা তোমার ডিউটি নেয়, দায়িত্ব নেয়। আওয়ার ক্ষেত্রে আইতুই লেখিলা কন্ডিশন, পারমিশন লিয়ে আইতুই বা পুরা পর্দার সঙ্গে আইতুই বা পুরা মেকআপ ফরিয়া বা অন্য কোনো সব করা মস্ত থাকত না, আতর গোলাপ ই লাগাইয়া কোনো অ্যাট্রাক্টিং এই ধরনের কোনো অভাব থাকত না, এইভাবে বিভিন্ন হাদিস মাঝে আছে, এটা আমি সংক্ষেপে আজকে ক্ষমা সম্ভব নাই। তো এই একটা কথা, কোরআন শরীফ রিজালুন সুরায় নূরের মাঝে আছে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা যিকরুন, এখানে মসজিদের ক্ষেত্রে খেলাইয়া করবার রিজালুন হয়েছে। এই আয়াতর তফসির মধ্যে উল্লাহ ফরমায়, যে মসজিদ এবং মসজিদ কেন্দ্রিক যে সময় আবাদাত, একটা রিজাল এবং মেইন ভিত্তিগুলিকে আর রিজালের লগে সম্পর্ক, এবং এর মাধ্যমে আলোটা গরগে ফুস্ত। এমনকি হুজুর হযরত মারিয়াম আলাইহিস সালামের যে ঘটনাটা, যে এইটাই তো আপনার যে মসজিদের খেদমতের জন্য বাবা ইমরান, এক্স্যাক্টলি, মানে তার মা হান্নায় তাই মানে মনে ইয়ে করছিল, যে আমি তো মানছিলাম নজর মসজিদ লাগি, বাট মহিলা হয়তো মনে হয় এটা সুইটেবল নাই, তাই ওটা ফিল করছেন, একটাও কিন্তু একটা সহায়ক ঘটনা, যে যে এটা পুরুষদের মাধ্যমে মসজিদ, এটা সব মিলাইয়াই এটা কিন্তু ডিউটি নাই। বাট বখারি সব একটা হাদিস আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এনকারেজ করছেন মা বোন দে, যে তুমি তাই ঈদের নামাজ তান নিয়ে শরীক হইবা, বলে যদি খরু জিলবাব থাকে না, বলে তুই বড় খরি হইল তাহলে জিলবাব লইয়া যাইতা। এই হাদিসের জাহিরে বেশ করিয়া অনেকে মনে করেন এটা খুব জরুরি, বাট ইমাম তিরমিজির সমান হাদিস কুরেশন করিয়া, বিলিভ মি, তিরমিজ শরীফ ঈদের চ্যাপ্টার হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি সহ ইমাম বুখারী সর উস্তাদ ইমাম আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহি আরও অনেক উলামায়ে কেরামর তাইন কোটেশন আনছেন, হইছেন যে আল্লাহর নবীর সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রিজনে একটা এনকারেজ করা হয়েছিল, বাট নাওয়ার ডেজ এখনকার সময়ে তাই হইরা একটা মকরু,
ইবেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সমান কথা বুখারী শরীফ এবং মুত্তাম মালিকও আছে লাউকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান হযরত আয়েশা ফরমান যদি আজকে নবী করিম জীবিত থাকতা বালাটাকে অনুজন মা বইন হল্লা মানাহুন্না যেতান তান্ডে কমপ্লিটলি নবীর সময় অবশ্যই মসজিদ বা বারণ হল্লা অনেক বন্ধ করে দিলা অনেক কামা মুনিয়াত নিসা ও বন ইসরাইল যেভাবে বরিসাইলার মহিলাদের মসজিদ হওয়ার পারমিশন আসিল এর সময় কোনো রিজনে তাইন তাইন শর্ত এবং তাইন তাইন এটা ফলো না করার কারণে এটা বন্ধ রয়েছে আজকেও যে সমস্ত জায়গায় যাইরা যদি আমরা নিরপেক্ষভাবে বালিশ হল্লা লাগাই আমরা প্রত্যেকের দাঁড়িয়ে হিসাব লই আমি টিভিত খাম নাই আপনার নিজের চিন্তা করেন যেন আমরা কতখান শর্ত ফুলফিল করি আর আমরা যাই আর সাবর দেয় আলহামদুলিল্লাহ বহুত ভালো কথা কিন্তু সে পর্যন্ত আমরা সব কত রাখতাম পারি আর লাভ আর লস যদি আমরা যুগবিক করি প্লাস মাইনাস করি তাহলে তো রেজাল্ট বাড়ি আইব হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তোমরা এই দোনা ভালো হর না এর ফরই লগি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাই একটা শক্তভাবে তাই একটা বিরুদ্ধে আসলা তো যাই হোক বাট আমি আবারও হইতাম সে ইয়ার দাওয়া যাই আছে কিন্তু এর ফরও দাওয়া তো দায়িত্ব নাই আবার হলো ঈদর নামাজ ঈদর নামাজের ক্ষেত্রে যদি কোনো মা বোন জমাতে গিয়ে শরীর কইতা চায় নির্ভরযোগ্য কোনো ফিটনার ইয়ে থাকে না তাহলে যাই অবশ্য হইব আর যদি এটা ফারেন না তাই ফরতানি তখন এরা ইয়াস গড় তাই দুই রাত নামাজ ফরিলতে পারবা বাট এটা ওয়াজিবি শোনা দুই রাত নামাজ ফরতে পারবা ওলামাকরা কইছেন এই ফরতে পারবা জাযাকুমুল্লাহ বোন দ্বিতীয় প্রশ্ন বোন করছেন বাট আমি বোনকে ধন্যবাদ দিই আর যে আপনিও নিশ্চয় যখন আপনি এই নামাজ তো কইয়া ফরা নিশ্চয় আপনার ফরজ নামাজের গুরুত্ব থাকবো আমরা অনেক সময় একটা ব্যাপার আছে যে মূলগাঙ্গ নাইফানি আর বাজারি সরা তাম আমি ভরি আমরা বেশি আমার এই বইনটি আমি ধন্যবাদ দিই আর হয়তো নিশ্চয় আপনি আপনার ফরজ যে নামাজগুলোর গুরুত্ব আদায় করিয়েও আপনি এক্সট্রা নফল হিসাবে বা একটা নামাজ কোনটা ফরতান তা ওঠারও আপনি হিসাব লইরা সুন্দর প্রশ্ন লাগে বারবারই যখন শুনছেন বিভিন্ন প্রোগ্রামে বা কিতাবের মধ্যে দেখছেন যে ঈদের নামাজ ওয়াজিব এক্স্যাক্টলি এই ওয়াজিব নামাজ কি আমাদের ছুটছে এইটাই মানে মনের মধ্যে প্রশ্নটা আসছে দ্বিতীয় প্রশ্নটা বোন করছেন যে নামাজের মধ্যে আহ ও এই শব্দ এইসব বলা নামাজ হয় না কিন্তু নামাজের মধ্যে চোখে পানি চলে আসে এটা কি নামাজের কোনো ক্ষতি হবে বা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার কাছে পুরো একটা টপিকের মতো কারণ এই যাত্রা হয়েছে নামাজ খান্দার ক্ষেত্রে দেখো কেমন বহারি সাহেব বহারি সাহেব একটা চ্যাপ্টার আনছেন যদি খান্দাটা আল্লাহর লাগি এবং আল্লাহর বয়ে এটা শুধুমাত্র নামাজের প্রবলেম এখানে একটা নামাজের মান আরো বাড়াই দেয় ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে খান্দিছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার রাওয়ায়াত তিরমিজি শরীফে আছে ফরমাইন আমি রাতে গিয়ে সিজদার গিয়ে চেক করলাম ওয়াকানাল্লাহু আজিজুন কাযিদুল মিরজাল আল্লাহর নবী সিজদাত এবং তার সিনাতা কি খান্দার আওয়াজ বাহিরর যেমন লাগে একটা ডেগর ভিত্তে যেমন বড় বড় ইয়া উত্তরার এইভাবে যেমন সিনার মধ্যে খালি যেমন তান খান্দার একটা হেসকি আওয়াজের একটা আওয়াজ আমি শুনতে পাইলাম আল্লাহ নবী খান্দিছেন নামাজও ইভেন আরেক হাদিস মুসলিম শরীফের নবী একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত খান্দিছেন যে সময় ইয়াত পড়ছেন ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আযিজুল হাকিম ইয়াটা কিয়ামতের হযরতে ঈসা আলাইহিস সালাম পড়বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ইয়াত তিলাওয়াত করিয়া তান মাইন্ড হইলে বলে হায় হায় ঈসা আলাইহিস সালামে তো তাই তান উম্মতের ফিকির করে আমার উম্মতের কিতাই হইব আর উম্মতের চিন্তা তেমনি আইসা খান্দা ফলাইছেন মুসলিম শহর হাদিস আল্লাহ পাকে খান্দা দেখে পড়াইছেন জিবিল ইসলাম রে যে দিকে আমার হাবিবে খান্দেন খানে তো গিয়া খইছেন আল্লাহকে সালে দান্ডায় ফেরো এরপর আল্লাহ কইলরে যাও তান দেখে অফার করো কোনো রায়ত আছে যদি তাই সাইন তাহলে তান উম্মতর নির্ধারিত একটা নাম্বারর উম্মতরে মনোহরকাত চার ভাগ করিয়া এক ভাগ অথবা আধা বা তিন ভাগ তান জান্নাত আমি দেওয়ার তান লগে আমি কন্ট্যাক্ট করে নিব আর যদি তাই সাইন তাহলে ওপেন রাখতে পারেন তাই জেলা খুশি হইন তাই কোনটা সাইন তো নবী করেছেন ফরমাইন আমি দুই নম্বরটা চাই না আল্লাহ ভাইলা ঠিক আছে আমি তোমার এমন দেওয়া দিব তুমি খুশি হইবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা আমি নির্ধারিত সংখ্যার উন্মতর ইটা থেকে আমার হটাবা লইব যে আমি রাজি হওয়ার কন্ডিশনে আল্লাহ আমার লগে ইয়ে হইলুক ওয়াদা হইলুকা যত সময় পর্যন্ত আমার একজন উন্মত শিরিক করছেন না তৌহিদ লইয়া মারা দেইবা ইমান লইয়া মারা দেইবা জান্নাত না না পর্যন্ত আমি নবী রাজি হইতাম না তাহলে জান্নাত আমি আনাইও ছাড়ামু নবী খান্দি সইন তিন নম্বর বুখারি শরীফ হযরত আয়েশা দেন ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ যে সময় রাসূল অসুস্থ হয়ে গেলে বৃহস্পতিবার আসিল মারিবনাথ পড়েছেন সুরায় মুরসালাত দিয়া অসুস্থ হয়ে গেলাগি তো পরবর্তী দেশ আমাদের ইতিহার না খইলা খেউর ইমাম বানাইবার লাগি তো খইলা আবু বকর ইমাম খবর দত্ত নামা পড়িবার লাগি আশা আলী রাসুল্লাহ ইন্নাহু রজুলুন বাক্কাউন তান নমাজের মধ্যে তেন খান্দি দেন তেন খান্দা ইয়ে বেশি হয়তো এমনিও তেন খান্দরা আর যে জায়গা আপনি অসুস্থ আর আপনাদের কাছে নামাজ পড়াইবা বিচার ধাক্কা ইবা ফর্তো ফড়াইতে পারতা নাই মোর উমরা আপনি উমর রাখো কা তাইন এতরা মজবুত আসেন নবী না না মোর আবু বকরিন ফালিসালিবিন না তান দেখো তাই নামাজ পড়াইতা যাই হোক লম্বা ঘটনা এখানে বোঝা গেল হতো আবু বকরের নামাজ খান্দি সইন আর বহু সাহাবা একরামে খান্দি সইনের লাগি খান্দা যদি আখেরাতের লাগি হয় জান্নাতটা কি ছয়বার লাগি জাহান্নাম তাই বাসবার লাগি তো এটা কোনো নামাজ ক্ষতি হয় না আর যদি দুনিয়াবি কোনো জিনিস লেখেও খান্দ হইন কষ্টর কারণে তকলিফের কারণে
আর যদি আওয়াজ বাড়ি যায় তাকে নামাজ ফাঁসি দেয়, যদি আওয়াজ বাড়ে না বিত্রিটা খান্ধে তাকে দেয় তিকটাও নামাজ ফাঁসি দেয় না। তো ক্লিয়ার বইনাটা বুঝছেন আহ বা উহ যদি দুনিয়ায় কোনো ধরনের শব্দ দেয় তাকে নামাজ ফাঁসি দিব, আখেরাত তোর বয়ে জান্নাত পাইবার লাগি জাহান্নামতেই বাঁচবার লাগি আল্লাহ রাজা বলছে বাঁচবার লাগে খান্দা যদি একটা নামাজের মান আরও বাড়াই দেয়। জাজাকুমুল্লাহ বইনা, সুন্দর প্রশ্ন লাগে। জাজাকুমুল্লাহ খের। বোন আরেকটা প্রশ্ন করেছেন যে দারুল কিরাত বা মানে রমাদানে যে কোরআন শিক্ষার মানে ক্লাসগুলো হয় সেখানে যদি আপনার পিরিয়ডের সময় মানে ক্লাস নেওয়ার জন্য অনেকেই বলেন বা তেলাওয়াত করার জন্য মানে উদ্বুদ্ধ করেন যে অন্যজন ওপেন করে দিবেন, এটা কি ঠিক আছে আপনার? আমার মনে হয় আমি আগামীকালকেও হয়তো এই বিষয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো। সংক্ষেপে আমি এটা জবাব তো দিতাম চাইমু, যেটা আমি একটু আগে হয়েছিলাম হজরত আলী জানা কিতাব ফরমাইছিল যে জানা বতর স্টেজ নবী এক ইসলাম মুখস্থ তিলাওয়াত করছেন না, তা ছোটা দূরের কথা। জি, এরপরে আরেকটা হাদিস আছে আবু দাউদ এবং তিমির শরীফ, অবশ্য এই হাদিসের সন্নদর মাঝে কিছু উইকনেস আছে সত্য কথা যেটা। লা তাকরাউল হাইযু ওয়ালাল জুনুবু শাইয়া মিনাল কোরআন, যে হায়েজ এবং জানাবতর অবস্থায় কেউ কোরআন শরীফের কোনো একটা অংশ ফড়ন না যেন গেল। তিন নম্বর বুখারীর সহি হাদিস যেটা যে হজর সিজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক প্রিয়জন স্টার্ট হয়েছিল, তাল্লা নবী ফরমাইছিল যে তোয়াফ ব্যতীত বাকি সপ্তাহ করতে পারবে তোয়াফ করতে পারতে নাই। এর লাগে হায়দর অবস্থায় যে একটা কাম করা যায় না, এটা বড় ইম্পর্টেন্ট একটা আলোচনা। আর আমি আমার টিভির প্রোগ্রামে প্রায়োরিটি দেওয়ার বড় একটা ইয়ে ওখানো যে আমরা ওনার সময় মা বোন হলে হয়তো সরাসরি আমরা মেসেজ পৌঁছে দিতে পারি না, টিভির মাধ্যমে হয়তো তাকে আমরা পৌঁছে দিতে পারবো। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওনার সময় তো মুসলমানকে দিকাই না বা দিকাইলেও জানি না কতটুকু দিকাই না দিকে এটা। তো এই মাসিক পিরিয়ডে যে কামগুলো করা যায় না নির্ভরযোগ্যমায় কর্মতে, স্বামী স্ত্রী সহবাস যেটা একটা তো একটা যাই দেয় না, তোয়াফ হজর অবস্থা যাই দিত নাই, নমাজ পড়া অ্যালাউড নাই, রোজা রাখা অ্যালাউড নাই, রোজার কজা লাগে নমাজের তো কজাও নাই, কোরআন শরীফ টাচ করা এবং ফড়ারও পারমিশন নাই, যখন নমাজ পড়তে পারতা নাই, এটা তো সব ওলামায়ে কেরাম একমত, খেয়ুর ইমত নাই, তোয়াফ পড়তে পারতা নাই সব একমত, মসজিদে মাইতে পারতা নাই কত একমত। এর লাগে আইজখাইল কিন্তু আমরা অনেকেও বেশি ইজি বানাইতে বানাইতে মসজিদ হামানিরও পারমিশন দিলাম, আবার ইভেন কোরআন শরীফ তিলাওয়াতের ক্ষেত্রেও একগুরায় বহুত বিরাট সংখ্যক একগুরায় জায়েজ করার খইরা এবং রিজন দেখাইরা কথা, যদি তাই তাই কোরআন তিলাওয়াত করি না তো কীভাবে নিজে কোরআন ইয়াদ করবা বা মনোরকা বা চিন্তা কেইবা কিল্লা বা অনেক রিজন দেখানি। তো ফাইনাল কথা যেটা যে নিষেধ আমি নিষেধ রাখতাম, বাট কত এই লগি যে মনে হরকা এক্সামের সময় যদি তার কোনো অল্টারনেটিভ থাকে না বাধ্যই দেঙ্গি তে একটার তোলা কনসিডার আছে, একটা ওই লগি মজবুরির কারণে। বাট আমরা মানতমিব যে ই নর্মাল কোরআন শরীফ ই সিচুয়েশন ই স্টেট অফ হায়জ বা নেফাসর মাঝে কোরআন শরীফ পড়া অ্যালাউড নাই ওটা ফলে মানতাম হইব, মানে ইয়া একটা বিশেষ মজবুরির কারণে ফমানি সুররা গায়রা বা গিনুল আদিন ফলা ইসমাইল পড়ে দেখে যাই তাইলে একটা উদর কারণে এটা কনসিডার করা যেতে পারে, না হলে এক্সামও হয়তো ফেল করতে হবে। সেই মলা যদি নিজের বাচ্চাতে পড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনি উলামা কেন ফরমাইন আপনি কোরআন শরীফ দ্বারা পড়া দরকার নাই, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি স্পেলিং করে দিলেও কা অথবা তাজউইদ শুরু ক্লাস হয়ে তাজউইদ হইলো কা মিনিং আপনি হয়ে দিলেও কা ওয়ার্ড ওয়ার্ড হয়ে হইলো কা ঠিক আছে, আপনি ইয়াদ করবার ক্ষেত্রে সেম আপনি ওয়ার্ড ওয়ার্ড হয়ে হইলো কা। আর ইনশাআল্লাহ ই খয়ের জন্য নমাজ ফুলা নমাজ বলতা নাই, রোজা রাখলা না রোজা তো নমাজ যাইতো না, ইনশাআল্লাহ আপনি ই খয়া দিন করখানো আল্লাহ রুকুমার নামে তো মনে করি আপনার ইয়াদ ছুটতো না ইনশাআল্লাহ আর সমস্যা হইতো না। যাই হোক, তো খোলাসা আনসার হইল কথাও আপনি যে বোন একটা কইছেন যে তাইন ক্লাস রমজান শরীফ এইভাবে আপনি খুলিয়া দেন, তাই যদি খৈল খোলাটা যদি মসজিদ হয় না মসজিদ হইলে তো আর এক প্রবলেম হয়ে যাব কি, কারণ মসজিদের ভিতরে তো হায়দ আমার ইতে পারতো না হায়দর অবস্থা একটা ক্লিয়ার উলামায় কারামর মেজর উল্লামে কারো কথা হইলে মসজিদের ভিতরে হায়দর অবস্থায় এন্টার করার পারমিশন নাই, জানাবতর অবস্থায় পারমিশন নাই ঠিক আছে না নি। এখন যদি এই হালাকা একটা মসজিদের বাহিরে কোনো আনো হয় আর এজনে কলিয়া দি লাইন আর তাই খান্দাত বইয়া জাস্ট দেখি লাইন মুগ্ধি ফড়ইন না তেকটা ঠিক আছে, বাট এরপরও আমি মনে করি আর মুগ্ধি ফোড়া কোনো মজবুরি নাই, যেহেতু আমি এটা জওয়াজর ফসল দিতে আমি ডরাইয়ার আমার সাহস হর না। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম, আমরা পরবর্তী কল থাকলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন? জি আমি প্লাজেট থেকে কইলাম ভাই, কিতা না আমি জানতাম আসলাম আপনাদের কাছ থেকে যে ব্যাংকের ইন্টারেস্ট লাগি। জি তো আমি খালি জানতাম সেরকম যে ইসলাম আপনার মাঝে মাঝে কই যে ইসলাম ব্যাংকের টাকিটা সুদ নাই এমনি ঠিক আছে
আমরা পরবর্তী কলে চলে যাই, দেখে কে আসছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলারকে শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আমরা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই সাহেব, আমি একটা প্রশ্ন করতাম। জি, দিশারি যে যারা দেখাইতা মাতা, তারা কিতা হই, তারা আর আইতা নাই মাতা, না তারা বালা। ঠিক আছে, ইনশাআল্লাহ। হ্যালো, জি আমরা বুঝতাম পারছি আপনার প্রশ্ন, কইবা নাই হুজুরের বিষয়ে ইনশাআল্লাহ। আর আর একটা কইলাম, মাহমুদুল্লাহ খান যে মে আসাবে জীবন জিজ্ঞাসা দিও করতা টাইম রো দেখি না। জি, জীবন জিজ্ঞাসা আপনার এনটিভিতে, অন্য একটা টিভিতে এখন নিয়মিত উনি করছেন, আর এই একরা টিভিতেও ওনার আরও দুই একটি প্রোগ্রাম নিয়মিত যাচ্ছে আমার জানা মতে, জুমার খুতবা এবং আর একটা আছে সিরাতুন্নবী মনে হয়, এই প্রোগ্রামগুলো একরা টিভিতে ওনার নিয়মিত যাচ্ছে, আপনি একটু দেখতে পারেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খের। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জীবন আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হুজুর, বরকতমার দোয়া করা বাদ দিন একটা দোয়া করুন। জি, অর্থাৎ তা আমার কইয়া দিবেন, আমি রেকর্ড করব। বড় খতম বলতে খতমে ইউনুসই বুঝাই রা। জি জি, অর্থাৎ ফজে 112 বজার দিন একটা দোয়া করুন, অর্থাৎ তা কন্যা। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্পর্কিত ইসলাম দুইটা প্রশ্ন। জি, একটা হইলো আপনার ওজন উমরি খোদা পড়ইন জেনে। জি, এটা কোন নামাজের আগে পড়া যায় না? আসরের নামাজের আগে পড়া যায় নি, আর তায়াতুল ওযু জেনে এটাও পড়া যায় নি আসরের আগে আর ফজরের আগে, অর্থাৎ হইবা। আচ্ছা ঠিক আছে, নামাজ আগে পড়া যায় নি হুজুর, হইবা না এই বিষয়ে আপনি দেখতে থাকুকা। আমরা একটু আনসারের দিকে যাই ইনশাআল্লাহ, আবার মানে ইনশাআল্লাহ সময় থাকলে আপনাদের প্রশ্নের দিকে ফিরে আসবো। এক ভাই প্রশ্ন করেছিলেন হুজুর, এই যে আমরা বিভিন্ন চ্যানেলে যে কোরবানির অ্যাপিল হয়েছিল, কোরবানি সংক্রান্ত এই বিষয়টা, আমরা কিন্তু আল খেয়ের চ্যারিটি অ্যাপিলে আমরা নিয়মিত সময় দিয়েছি, বা আল খেয়ের সম্পর্কে আমাদের একটা সম্পর্ক, এই টিভির সাথে যেভাবে সম্পর্ক আল খেয়ের সাথেও একটা সম্পর্ক, সেই হিসাবে প্রতি বছরই কোরবানি প্রজেক্টে আমরা শরিক থাকি আলহামদুলিল্লাহ। মানে আমাদের যতটুকু ইনফরমেশন আছে, আমরা জানি যে 350 এবার যে গরুর জন্য নেওয়া হয়েছে, পুরো পয়সাটা বাংলাদেশের 9টি চ্যারিটি পার্টনারকে নেওয়া হয়েছিল, যারা নিয়মিত এই টিভিতেই মানে ফ্যামিলি মেম্বার হিসাবে তারা টিভির চ্যারিটি অ্যাপিল নিয়মিত রমাদানেও করেন বা বছরের মধ্যখানেও করেন। 9টা চ্যারিটি সংগঠনকে 350 করে, একটা এক্সাম্পল হিসাবে বলছে, 350 করেই দেওয়া হয়। আর কোরবানি দেওয়ার পরে মানে এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে বা বেশি থেকে বেশি এক মাস টাইম দেওয়া হয়, এর ভিতরে পূর্ণ হিসাবটা দাখিল করতে হয় আল খেয়ারের কাছে, যে এই 350 কীভাবে তিনি খরচ করেছেন, মানে এটা একটা মানে দায়িত্ব দেওয়া হয়। মনে করেন আল খেয়ার তো একটা বিশাল একটা চ্যারিটি, বাংলাদেশের কোরবানির জন্যেও আরেকজনকে দায়িত্বশীল, এবার মুফতি আব্দুল মুনতাকিম সাহেবকে দায়িত্বশীল বানানো হয়েছে, ওনার মাধ্যমে বন্টন করা হয়েছে আরও 9টি চ্যারিটিকে। ওরা মুফতি সাহেবের চ্যারিটির কাছে হিসাব দিবেন, উনি আল খেয়ারকে হিসাব দিবেন, মানে এই হিসাব কিতাবের এই যে সিস্টেমটা, এই কারণেই যাতে কোরবানিটা সঠিকভাবে আদায় হয়, মানে 350 একজন দেওয়ার পরে তার কোরবানিটা যে যে সঠিকভাবে আদায় হয়েছে সেটাই আল খেয়ার, মানে এটা মানে জানতে চায় এই বিষয়ে হুজুর যদি কিছু। জি আসলে যে ভাই প্রশ্ন করছেন, আমি তাকে ধন্যবাদ দিই আর তানি প্রশ্নের কারণে, এই প্রশ্নটা জরুরি আমি মনে করি আর, কারণ আল খয়ের মাধ্যমে যে কোরবানি কালেকশন খালি এক বছর হয়ে গেছে, কেন শেষ নেই আরও আপনারা করবা? জি জি, তো বাইন তো যারা দিলা তান তানা কোরবানি কিলা ওর এটা অবশ্যই তাইন তাইন দিছে নিশ্চয় তান তানা জানার পুরা রাইটের অধিকার আছে। তো আমি আপনার কাছে বুঝতাম চাই, যতক্ষণ ইয়ে করা যার বা আমি যতক্ষণ ইয়ে করছি যে এই পয়সা মনে কর 350, তার প্রশ্ন আছে কোথাও যে একুরেট এগুলি লাগানি হয়নি না, এগুলো তাই কম লাগে, যদি কম লাগে তো বেশি গুণ কিতা করা হয়, আর যদি বেশ লাগে তো বেশ গুণ হইতে কি ফাইন বা তারা দিতানি বা এই সম্পর্কে আপনি তোরা হইবানি ওরা? এই বিষয়টা আপনার মনে হলো একটা এক্সাম্পল হইলো, প্রতিদিন যে অ্যাপিলটা হয় আল খেয়ারের, এক মাস অ্যাপিল হয়েছে একরা টিভির, যে প্রতি রাতকের যে খরচটা বা কল সেন্টারও নিয়মিত 8 জন 10 জন যে বইন
থারার যে খরচটা, এই খরচটা কিন্তু এই 350 পাউন্ড থেকে নেওয়া হয় না। আল খৈর চ্যারিটি সংগঠন হিসাবে তারা কোরবানি একটা অনেক বড় একটা মানে প্রজেক্ট তারা মনে করেন, যে এই কোরবানির যে ফজিলত, এই ফজিলতের দিকে তাকায় ইমাম কাসিম সাহেবের এই বক্তব্য, যে আল খৈরের যিনি বর্তমান যে চেয়ারম্যান, যে এটার সঠিকভাবে আদায় করতে গিয়া তারা এটার যে কোনো জায়গার যদি কোনো মানে কমি হয় বা কোনো জায়গার কোনো প্রয়োজন হয় এই খরচটা তারা বহন করেন। একটা এক্সাম্পল হইলো যে প্রতি নাইট যে খরচটা হয়, যে অন্য কোনো চ্যানেলে যদি আপনি লাইভ অ্যাপিল করেন মিনিমাম 1,000 পাউন্ড, 2,000 পাউন্ড, 3,000 পাউন্ড এই খরচটা নেওয়া হয় এরপরেও যদি বাইর কোন বিষয়ে জানতে চান আল খৈর আপনার ফোন করতে পারবা ইনশাল্লাহ। নম্বরে নিয়মিত মানে কল সেন্টার 24 আওয়ার ওপেন থাকে, ডোনেশন লাইনের নম্বর যেটা। আমরা একবারে অনুষ্ঠানের হুজুর শেষ পর্যায়ে খুব দ্রুত আমরা যাইতে হবে ইনশাআল্লাহ। ব্যাংকে যে ইন্টারেস্ট, ইসলামী ব্যাংকের যে ইন্টারেস্ট, অনেকেই বলেন যে এটা মানে সুদ নয়, এই বিষয়ে আপনার তারা কাগজপত্রের মাধ্যমে তারা যতটুকু জানার যে তারা যেহেতু এটা মুদারাবার ভিত্তিতে লভ্যাংশ যেটা হইবে এটা আমাদের লাভ লসর দায়বদ্ধতার ভিতরে যেহেতু খরা ওর, সেই হিসাবে তারা কাগজপত্র হিসাবে এইটারে আমরা সুদ হইতে পারি না। যেমন ওরকম মুরগ যদি আপনি জবহর এটা খাওয়া যাই দেয়, আনা জবহর যদি অন্যান্য এটা খাওয়া যাই দেয় না, একই মুরগ খাইরা আপনি দলান খাওয়াইতে পারে, কিন্তু জবহরি আল্লাহ নামে জবহরে এটা যাই দিব, কারণ কন্ডিশন আছে, সেম কন্ডিশন তারা ফুলফিল করে কাগজপত্র হিসাবে এটা ইনশাআল্লাহ আমরা ফরমাইন, এটা ইনশাআল্লাহ ইন্টারেস্ট হইতে না। বাকি বিস্তারিত অনুষ্ঠান আলোচনা করবো। জি, আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে বোন প্রশ্ন করেছেন যে আগে যে গেস্ট বা যারা প্রেজেন্টার ছিলেন তাদের বিষয়ে আপনি কি কিছু ইনফর্ম করতে চাইবেন তাদেরকে? যেহেতু একটা তো আসলে পুরো একরা যারা পরিচালনা যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারাও একটা খুব ভালো জানরা, আর ইনশাল্লাহ এগুলো তো সব তো চেঞ্জ, আল্লাহ আলম তকির খুল্লু মতকির হাদি প্রত্যেক জিনিস মধ্যে চেঞ্জ যায়। আজকে আমি এসে খাই তো আমি থাকতাম না, জীবনটা পরিবর্তন, আমরা সে কদিন আসি না আসি আসলে আমরা মেইন প্রোগ্রামটা চলে যাইত, এবং যারাও চালাইছেন বা যারা সাইরা আল্লাহ সব রেজা দয়া করে তা ফরমা কা প্রত্যেকও করছেন, কিন্তু এখানে যারাও ঘরে একদম লিও ঝিল্লা ফর দ্য সেক অফ আল্লাহ, ফোনে কোরবানি একটা পয়সা বিনা আপনি ফ্রি লিও ঝিল্লা সবাই প্রোগ্রাম করার লাগে, যে ভাই এটা খরচ হয় আমি টান লাগে আমি অনেক বড় করব, আমি শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি যারা করছেন ঘরে আল্লাহ সবাই দয়া করে তা ফরমা কা, আমিন। জাযাকুমুল্লাহ খায়র। খতমে ইউনূসের পরে 100 বার পড়ার পর খতমে ইউনূস কি দোয়াটা পড়তে হয়? খতমে ইউনূসের আসলে তো খতম বা দোয়া যেটা এটা কোনো নিজের কোনো নম্বর নাই বা খুলে ফোড় লাগবে একটা নয়, ওলামায়ে কেরামত তোমার প্র্যাকটিক্যাল এটা ইয়ে লগি 100 বার ফোড়ার পরে ফাস্ত জামনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ও একটা ফোড়েন ফাস্ত জামনা লাহু। জি, আমরা লাস্ট মিনিটে হুজুর যে ওমর খোজা যে আসরের আগে উনি বলছেন আর ফজরের যে ভাই প্রশ্ন যেভাবে এই তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ বা ওমর খোজা আসরের আগে করতে পারবা, প্রশ্ন হলো আসরের পরে, আসরের পরে ওমর খোজা ফরজ ওয়াজিব পড়া যায় কিন্তু সুন্নত বা নফল পড়তা না, এটা লগিয়া নির্ভরযোগ্য আমার কারণ মতে, মানে খোজা নমাজ আসর বাদেও পড়তে পারবা আসরের আগে, তাই যেটা প্রশ্ন করছেন দয়াটা করা যায় আসরের আগে হয়েছেন ফজরের আগে এটা কোনো সমস্যা নাই, বাট মশলা হইলে গিয়ে একটা সমস্যা, এটা হইলে আসরের পরে খোজা পড়া যায় কিন্তু আসরের পরে কোনো নফল পড়তা না, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ইবাদাল হাসিয়াত তাকরুবা ও বাদাল ফজিয়াত তাতলুয়া বুখারী শরীফ রাওয়ায়ত, নবী কোন সময় ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত আসরের সূর্য ডুবা আসরের পরে ফজরের পরে, কিন্তু ভাই প্রশ্ন আগে আগে কোনো সমস্যা নাই, আসর হয়তো প্রশ্ন করতে ভাই মানে পরে মাগরিবের আগে, তো আসরের পরে এবং ফজরের পরে যদি প্রশ্ন থাকে আর হলেও প্রশ্ন হয়তো করতে হয়েছিল, কজা বা ফরজ করা যায় নফল করা যায় না নির্ভরযোগ্য মেকার মতে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, যাবার বেলা আবারও আপনাদেরকে অন্তরিন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে আলোর দিশার অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। Glory to Allah, exist to Allah, alhamdulillah. Glory to Allah.